हेलो फ्रेंड्स, बांग्ला अमेजिंग फैक्ट्स से आपनाके स्वागत जानाई। आज आमी जानाबो एकटी नॉर्डिक देश डेनमार्कर ब्यापारे एमन किछु तथ्य जा शुने आपनी अबाक हो जाबेन। एई देशटी अफिसियली किंगडम अफ डेनमार्क नामे परिचित एबं एटी जेने रखा दरकार जे फैरो आईलैंड एबं ग्रीनलैंड एई किंगडम अफ डेनमार्कर मध्येई अवस्थित। एटी हास्यकर ब्यापार जे 1946 साले 100 मिलियन डॉलर परिवर्ते अमेरिका डेनमार्क थेके ग्रीनलैंड के किने नेवार चेष्टा करेछिलो, किन्तु डेनमार्क अमेरिकार ए ऑफरटी नाकच करे दे। बर्तमाने ए देशे 58 लक्ष मानुष बसबास करेन एवं एखानकार मानुष डैनिश भाषाय कथा बोले थाकेन। डेनमार्के पुरुषेर मृत्युर हार बेशी थाकाय ए देशे पुरुषदेर तुलनाय महिलादेर जनसंख्या अनेक बेशी। डैनिश कल्चारे समयके खूब बेशी गुरुत्व देवा हय, তাই এখানে মিটিং এর জন্য সকাল 11টার সময় ধার্য করা হলে সেখানে এক মিনিটও দেরি করা চলবে না। এই দেশের মানুষ সাইকেল চালানো খুবই পছন্দ করেন, তাই এই দেশের রাজধানী কোপেনহেগানে এই শহরের জনসংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক সাইকেল দেখতে পাওয়া যায়। পৃথিবীর অন্যতম জনপ্রিয় বিয়ার কার্লসবার্গের নামটি তো প্রায় সবাই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই বিয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা জেসি জ্যাকবসেন ডেনমার্কেরই একজন বাসিন্দা ছিলেন। ডেনমার্ক পৃথিবীর এমন একটি দেশ যেখানে জীবনযাত্রার মান খুবই উন্নত, তাই বসবাসের জন্য এটিকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল মানা হয়। এই দেশে লিঙ্গ পরিবর্তন করা খুবই স্বাভাবিক ব্যাপার। এটি পৃথিবীর প্রথম দেশ যেখানে অপারেশন ছাড়াই লিঙ্গ পরিবর্তন করাকে আইনি অধিকার দেওয়া হয়। প্রশংসা করা এই দেশের কালচারের অন্তর্গত না থাকায় এখানে কারো ভালো চেহারা কিংবা ভালো পোশাক থাকলেও তার কোনো প্রশংসা হয় না। বর্তমানে আপনারা সবাই নিজেদের মোবাইলে ব্লুটুথ ব্যবহার করে থাকেন, কিন্তু এটি সবারই অজানা যে এই ব্লুটুথ নামটি ডেনমার্কের দ্বিতীয় রাজা হেরাল্ড ব্লুটুথের নাম থেকেই এসেছে। ডেনমার্কে বেশিরভাগ মানুষের চোখের রং নীল দেখতে পাবেন, এবং একটি গবেষণার দ্বারা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পৃথিবীতে সমস্ত নীল চোখের মানুষদের একে অপরের সঙ্গে অন্তত একটি সম্পর্ক রয়েছে। ডেনমার্কের মেয়েরা খুবই খোলামেলা স্বভাবের থাকাই অনেকে এখানকার মেয়েদের সঙ্গে মজা করার জন্য এই দেশে ঘুরতে যাওয়া পছন্দ করেন। এটি অবাক করা ব্যাপার যে এখানকার মানুষ কারো নাম অনুযায়ী তার বয়স অনুমান করা পছন্দ করেন। এখানে র্যাসমাস, মাজা কিংবা সোফি নামের মানুষকে যুবক বা যুবতী এবং ওলে কিংবা খুদ নামের মানুষদের বয়স্ক মানা হয়। বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিন। এই ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানান।